ঘরে টাকা পয়সা শুধু রাখলে হবে মাঝে মাঝে ঘুরতেও হয় হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা আসছি অরিকনের ভিস্তা হাউসে এই হাউসটা সুন্দর দেখতে ইচ্ছা আছে ঢুকবো এবং আপনাদের এই ফুল জায়গাটা ঘুরে দেখাবো ভালোই লাগবে নি আপনার শাকিল আপু সবসময় ভালো জিনিসই আপনাদের কিন্তু দেখায় আপনারা অনেকে করেন যে শাকিল আপু আপনি এত ঘুরেন কেন শুধু কি এই ভিডিও করার জন্য বিশ্বাস করেন আমার ভিডিও করার উদ্দেশ্য নিয়ে না আমি প্রচুর পরিমাণ ঘুরতে পছন্দ করি ভিডিও তো এই সব শুরু করছি বাট আগে থেকে আমি অনেক ঘুরতাম আমার খুব ইচ্ছা আমি আমি আমেরিকার স্টেট তো শুরু করছি অনেকগুলো দেখাও হয়ে গেছে এবং অনেকগুলো দেখা বাদ আস্তে 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 সব দেখাচ্ছি আর কি আপনারাও সাথে করে আমার সাথে আপনারা এখন জয়েন হয়েছেন আগে তো আপনারা ছিলেন না তাই অনেক জিনিস আপনারা মিস করে গেছেন এনিওয়ে চলেন পিছন ক্যামেরা যায় ফুল এই ভিস্তা হাউসটা আপনারা ঘুরে দেখাই এবং যারা অরিগনে আসবেন অবশ্যই ভিস্তা হাউসটা কিন্তু ঘুরবেন কারণ এই ভিস্তা হাউসটার সাথে এই যে ভিউটা আছে অসাধারণ এটা দেখার মত এখন যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম কলম্বিয়া রিভার ভিস্তা হাউস থেকে কলম্বিয়া রিভারটা দেখতে খুবই সুন্দর লাগে এত উপচু থেকে নদীটা আঁকা বাঁকা হয়ে গেছে পরিবেশটা খুবই সুন্দর সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে আর সবুজ চারিদিকে তো অরিগনটা স্টেটটা না খুব সুন্দর ওইখানে সম্পূর্ণটাই হচ্ছে সবুজ খালি বৃষ্টি হয় এই কারণে ভালো লাগে না তাছাড়া সব মিলে অরিগন খুবই সুন্দর চলেন ভেস্তা হাউসটা একটু আপনার ঘুরে দেখাই কি আছে আমি নিজেও জানি না সুন্দর জায়গা তাই আসছি খোলা যায় না নাকি দেখা যায় না ও এখানে ঢোকা যায় না ইস নট ওপেন ও ও এখানে ওপেন না জাস্ট এটা এটা ওপেন না এটা দেখা দেখা যায় না ওইভাবে আমি জানি না এটা কিছু ভিতরে হতে যায় কি না বাট একটা জিনিস ভালো লাগছে এটা মানে দেখাচ্ছি আর এখান থেকে সবাই এভাবেই দেখতেছে তার মানে কি এভাবেই দেখতে হয় বাহ আর ফ্যান দিয়ে রাখছে হয়তোবা আজকে বন্ধ নাকি জানি না নাকি খোলা যায় না এটাই তো জানি না চলেন এই পাশ থেকে ভিস্তা হাউজের এই জায়গা থেকে কলম এই নদীটা দেখা যায় পরে জানতে পারলাম এটা একটা মিউজিয়াম এই মিউজিয়ামটা সবসময় খোলা থাকে কিন্তু এখন কোন একটা কারণে ছুটির কারণে আজকের দিনটা বন্ধ ছিল যার কারণে আমরা ঢুকতে পারিনি বাট সুন্দর নাকি ভিতরটা যারা গেছে তারা আবার বললো ভিস্তা হাউজের ভিতরে কেমন ছিল সেটা না দেখতে পারার আফসোসটা থেকে গেল কিন্তু ভিস্তা হাউজের এখান থেকে এই নদীটা যে দেখতে পারলাম এটা খুব ভালো লাগে যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই ভিস্তা হাউসটা ঘুরে যায় কারণ এই ভিস্তা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় ছবিও তুলতে পারেন আপনার ইচ্ছা মতো সুন্দর সুন্দর নিয়ে আসবেন নিয়ে এসে এখানে ছবি তুলতে পারেন এছাড়া বিয়ে করার পরে এইখানে এসে কিন্তু হানিমুনের ছবিটাও তুলে নিয়ে যেতে পারেন কারণ জায়গাটা দারুণ সুন্দর সব মিলিয়ে আমার অরিগন খুব ভালো লাগছে যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং একটুখানি শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা যদি একটু কমেন্টস করেন খুব ভালো লাগে আল্লাহ হাফেজ বাই বাই